শুভ সকাল, আমি প্রিয়া, প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজ আবারও সকাল সকাল রথযাত্রার স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি। তো আজ আমি বানাবো সুজির লুচি, আর সাথে কিন্তু থাকছে ছোলার ডাল। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য। একেবারে আমি উনানের কাছে চলে এসেছি, আর এখন আমার হাতে আছে নারকেল পাতা, উনানটাকে জ্বালিয়ে নেব। আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। উনানে কড়া চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব আমি এক বাটি সুজি, আর দিয়ে দেব দু বাটি জল। এই সুজির মিশ্রণে আমি দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সুজির এই মিশ্রণটা একটা ডোয়ে পরিণত করব, আর সুজিটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। যে পরিমাণে সুজি দিয়েছিলাম তার থেকে ডবল হয়ে গেছে। আর এই মিশ্রণে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল। সুজিটা একটা ডোয়ে পরিণত হয়ে গেছে, এবারে আমি একটা থালায় তুলে নেব। একদম কালো মেঘ ঘনিয়ে এলো, আর বৃষ্টির সাথে সাথে নেমেও এলো, প্রচণ্ড বর্ষা, সাথে সাথেই জল জমে গেছে। একদম মুষল ধারে বৃষ্টি হচ্ছে। সুজির মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হয়েছে, আর এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি দিয়ে দেব সাদা তেল। এই সাদা তেল দিয়ে আমি ভালোভাবে ময়ান দিয়ে নেব ডোটাকে। ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। ভালো করে ময়ান দিয়ে নিয়েছি, এবারে আমি এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই সুজিটা ময়ান দিলে কিন্তু খুবই নরম হয়ে যায়, হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু লেচিগুলো কেটে যাচ্ছে। এবারে এই লেচিগুলো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে গোল্লা পাকিয়ে নেব। ঠিক দেখতে যেন এরকমটাই হয়, একইভাবে সবগুলো গোল্লা আমি পাকিয়ে নিয়েছি। এই যে এবারে এই লেচিগুলো আমি বেলুনির সাহায্যে বেলে নেব, তাই দিয়ে দিলাম সামান্য তেল। আর এই একই তেলের হাতটা আমি এই থালায় লাগিয়ে নিলাম। এই লেচিগুলোকে আমি বেলে নেব। এই লেচিগুলো কিন্তু খুব আস্তে আস্তে বেলে নিতে হবে, তা না হলে ভেঙে যাবার ভয় আছে। বেলে নিয়েছি আমি একটা, একইভাবে আমি সবগুলো লেচি বেলে নেব। আবারও আমি একইভাবে উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়া এবারে তেল দিয়ে দেব। সুজির লুচিটা বানাতে গেলে কিন্তু তেলটা খুবই গরম করে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব। তো বন্ধুরা দেখো ফুলে উঠছে, এই যে কত সুন্দর ফুলে উঠেছে দেখো।
আর সুজির লুচিটা কিন্তু একটু নরম হয়, ময়দার লুচিটা যেরকম হয় সেরকমটা হয় না সুজির লুচি। এবারে আরেকটা দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি ছোলার ডাল আর সুজির লুচি। তো বন্ধুরা, এবারে আমি ছোলার ডাল দিয়ে সুজির লুচি খেয়ে দেখব কেমন হয়েছে, আর একেবারে সকালের টিফিনটাও হয়ে যাচ্ছে। সুজির লুচিটা কিন্তু একটু নরম হয়। অসাধারণ হয়েছে টেস্ট। তো তোমরা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না। আর ছোলার ডালটা অসাধারণ হয়েছে। শুকনো লঙ্কা দিয়ে ছোলার ডালটা করেছি আমি। আজ আমি একটা অসাধারণ রেসিপি বানালাম। তো এই সুজির লুচি ছোলার ডাল সাথে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর খেয়ে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাই। সবাই ভালোভাবে রথযাত্রা কাটাও, এনজয় করো। আর আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। টাটা।